তো দর্শক, আজকে চলে আসলাম রাজশাহী জেলা পানিশোর হাটে। রাজশাহী পানিশোর হাট থেকে আজকে আমরা জানব গম ভুট্টার দামটা, আজকে কেমন দামে বেচা কেনা হচ্ছে গম ভুট্টা। ভাইজান, কি এগুলো ভুট্টা কি দাম বলছে আজকে? 1100 টাকা দাম, 1200 টাকা। তিল ভাই কত নিছেন আজকে? 2200-2400। তিল সর্বোচ্চ ভালোটা কত আছে? 2500। বাজার কম নাকি তিলে? আমরা তো দেখছি ভাই অনেকটাই কম বলছে, কারণ 3032 আমরা গত হাটাও দেখেছিলাম, আজকে বলছে সর্বোচ্চ 2500। আসলে আমদানি কম থাকার কারণে আমরা সেভাবে কতটা চাল হতে পারি না তিলে। এই পাশাপাশি আমরা দেখি তো আমদানিটা দেখছি ভালো ভুট্টা হলে 1200-1230 টাকা দাম আছে। ভাই কী দাম বলছে ভুট্টা? 1150। একটু কালারটা নষ্ট না? না, হালকা কিছু কালো রঙ আছে, পড়ে গিয়েছিল নাকি জমিতে? পড়ে যাওয়ার কারণে আপনার কালারটা কম। এখানে গম গম কি দাম বলছে? গম 1450-1500। 1450-1500 দাম হয়েছে। 1450-1500 এখানে আরেকটা গম বলছে। কি দাম বলছে ভাই গম? 1700-2800। আজকে বাজার তো তাহলে আমরা অনেকটাই কম দেখছি। গত আটে ভালো তুলো দেখলাম আমরা 3200-র কথা বলছিলাম, 3000-3200, আজকে 2700-2800 এর মধ্যে দাম হচ্ছে। তো ভাইরা দেখছে হয়তো কিছুটা দাম বাড়েনি, তবে আগের থেকে গমের বাজার এবং ভুট্টার দামটা একটু বাড়ছে, তবে তিলের দামটা একটু কমে গেছে বাজার। কত বলো ভাই গম? 1500-1550 আছে বাজার। 10-20 টাকা ওরা বেশি দিয়ে নিতে পারে, আর ব্যবসায়ী বাড়তে পারে না। 1500-1550 টাকা পর্যন্ত বাজারে বেচা কিনা হচ্ছে আপনার গমের বাজার। কি দাম বলো ভাই তিল? আজকে আমরা মসুরের আমদানিটা কম দেখছি। মসুরের বাজারটা আপনার হচ্ছে বর্তমানে 3300-3400 গত হাটে দেখেছিলাম, তো আজকে আমরা আমদানি কম দেখছি। ভাই কি নিয়ে আসছেন বস্তায়? মানে 1250 বলছে কত তারা? 1200-1230 বলছে, আর আপনি 1250 হলে দিতে চাইলেন। 1200-1230 টাকা পর্যন্ত আমরা বাজার দেখলাম আজকে ভুট্টা। আজকে ভুট্টা গম এবং তিলের বাজার।